আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গতদিন এবং এর আগের দিন মডিফায়ার্স এ মডিফায়ার্স পার্ট ওয়ান মডিফায়ার্স পার্ট টু এবং আজকে মডিফায়ার্স পার্ট থ্রি আলোচনা করব এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আমি আজকের ভিডিওটাকে খুব বেশি লম্বা করে তোমাদের দৈর্ঘ্যচ্যুতি ঘটাবো না এই জন্যই আমি আজকে তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব। এটা হলো ডিটারমিনার্স তাহলে গ্রামারের ভাষায় ডিটার্মিনার্সটা আসলে কি ডিটারমিনার্স হলো মানে ওই সকল ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস মানে ওই সকল শব্দ এবং শব্দ সমষ্টি সংখ্যা নাউন এবং প্রণাউনের পরিমাণ নাউন এবং পরিমাণের নির্দিষ্টতা এবং নাউন এবং পরি অনির্দিষ্টতা নির্দেশ ইত্যাদি নির্দেশ করে এই শব্দগুলোকেই গ্রামারের ভাষায় একটা শব্দ আছে যেটাকে আমরা বলি ডিটারমিনার্স তাহলে ডিটারমিনার্স আবার একটু বিষয়টাকে ক্লিয়ার করে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে লক্ষ্য করো ডিটারমিনার্সটা কি ডিটার্মিনার্সগুলো হলো ওই ওই জাতীয় শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা অনির্দিষ্টতার সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা অনির্দিষ্টতার সংখ্যা পরিমাণ এই সব কিছু নির্দেশ করে থাকে এগুলোকে আমরা বলি ডিটার্মিনার্স তাহলে আমরা প্রথমত দুই প্রকার ডিটার্মিনার্স প্রথমত দুই প্রকার স্পেসিফিক ডিটার্মিনার্স প্রথম প্রকারটা হলো স্পেসিফাইং অথবা স্পেসিফিক ডিটার্মিনার্স আর দ্বিতীয়টা হলো জেনারেল ডিটার্মিনার্স তাহলে স্পেসিফিক ডিটার্মিনার্স কোনগুলা আমরা জানি যে স্পেসিফিক ডিটার্মিনার্সের মধ্যে রয়েছে আর্টিকল যেমন আমরা স্পেসিফিক ডিটার্মিনারের মধ্যে আর্টিকেল এবং অবশ্যই এটা ডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল যেমন দা আমরা যখন বলবো যে আই নিড আই নিড দ্য মার্কার তখন এইটাকেই নির্দিষ্ট করে বলতেছে অন্য কোনোটা না সুতরাং মানে ডেফিনেট আর্টিকেলটা দাটা স্পেসিফিক এর মধ্যে পড়ে আনতে চায় না কারণ আর্টিকেল নিয়ে পুরোপুরি আলোচনা করলে ভিডিওর ল্যাংথটা অনেক বড় হয়ে যাবে এবং আর্টিকেল সম্পর্কে আমি আরেকটা নির্দিষ্ট একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো আমরা আর্টিকেল সম্পর্কে জাস্ট অতটুকুই ধারণা রাখি যে আমরা যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাই তখন আর্টিকেল দাটা ব্যবহার করি এবং দুই নম্বরে এই যে ডেমনস্ট্রেটিভটা এই ডেমনস্ট্রেটিভ সম্পর্কে আমি একটু খুলাসা করে বলি যে ডেমনস্ট্রেটিভগুলো হলো নির্দেশক প্রণাউন আর কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ এটা প্রণাউনও হইতে পারে আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হইতে পারে তাহলে ডেমনস্ট্রেটিভ একটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন প্রোনাউন। আর আরেকটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরেকটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ তাহলে আমরা যেহেতু এটাকে মডিফায়ার্সে আলোচনা করতেছি ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভস এডজেক ওই ব্যাপারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হলো দিস দ্যাট দোজ দিস দিস দ্যাট দিস দ্যাট দুইটাই আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভস মূলত আসলে এগুলো হলো ডিস যদি কাছের একটাকে বোঝায় সিঙ্গুলারকে বোঝায় দিস ব্যবহার করব আর দূরের হইলে আমরা ডিস ব্যবহার করব। আর যদি কাছের একটাকে বোঝায় তখন আমরা দ্যাট ব্যবহার করব আর দূরের অনেকগুলোকে বুঝাইলে আমরা আমরা দোষ ব্যবহার করবো এখন কখন এটা ডেমনস্ট্রেটিভ প্রণাউন এবং কখন এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ আগেও আমি এটা আলোচনা করেছিলাম আমার এই কিসের ভিডিওতে তো আজকে আমি এতটুকু বলি তোমাদেরকে যে যখন এটা আমরা এইভাবে হোয়াইট বোর্ড তখন এই দিস ইজ এ হোয়াইট বোর্ডের দিসটা হবে প্রোনাউন কিন্তু আমি বলি যদি যখন আমরা আমরা বলবো দিস হোয়াইট বোর্ড ইজ স্মল

বা অন্য কোনো নাউনের আগে বা নাউন ফ্রেইজের আগে যখন এটা বসবে সিঙ্গেল কোনো কিছুকে বোঝানোর জন্য দিস দ্যাট আর দিস দোজ এগুলো প্লুরাল বোঝানোর জন্য তখন একটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে যে আমাদের যখন পরীক্ষাতে এই মডিফায়ার্সটা যখন পরীক্ষাতে আসবে তখন আমাদেরকে অবশ্যই বলবে যে বলবে যে মডিফাই দ্য নাউন উইথ এ ডেমনস্ট্রেটিভ যখনই বলবে মডিফাই দ্য নাউন উইথ এ ডেমনস্ট্রেটিভ তখন আমরা এই চোখ বোলাবো এ এই দিস দ্যাট দোজ দ্যাট দোজ এই চারটার ভিতরে এবং ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বললে কিন্তু যখনই বলবে আমাদেরকে ডিটারমিনার্স তখনই এর এরিয়াটা একটু ব্যাপক এর সীমানাটা একটু ব্যাপক ডিটারমিনার্সের মধ্যে যতগুলো রয়েছে আর্টিকেলটাও ব্যবহার করতে হবে ডেমনস্ট্রেটিভ পজেসিভ তারপর আর্টিকলস আরও আছে ইনডেফিনিট যেটা এই জন্য আমরা এটা এখানে রাখছি নিউমেরালস তারপর কোয়ান্টিফায়ার্স আচ্ছা আমরা যাই একটু পজেসিভসের দিকে পজেসিভস কোনগুলা আমরা কিন্তু অনেক সময় দেখো দেখো যে সাবজেক্টটাকে দেখলেই আমরা বুঝতে পারবো ইউজ করবো আমরা মাই সাবজেক্ট যদি সবাইকে মানে আমরা মানে থাকে তাহলে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করব আওয়ার হ্যাঁ অনেক সময় অনেক সময় বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি বাংলাদেশ ইজ দ্যাট এইটা আওয়ার এখানে এখানে আই বা মাই বা উই এরকম কোনো সাবজেক্ট সামনে নাই তারপরেও আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে আওয়ার পজিটিভ পজিটিভ হিসাবে অবশ্যই প্রশ্নে লেখা থাকবে এরকম যে ইউজ এ পজিটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন টু প্রিমোডিফাই দ্য নাউন তো যখন বলবে ইউজ এ পজিটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন যেহেতু দেশটা আমাদের সবার সুতরাং আমরা ইউজ করবো আওয়ার অনেক সময় এটা সাবজেক্ট এটাই যেটা থাকবে ওইটাই পসেসিভ হবে এমন না কিছু মানে আমাদের অর্থ বুঝতে হবে তো যাই হোক আমরা দেখি যে স্পেসিফিক দিটার এই আর্টিকেল ডেমা বোঝানোর জন্য এই তিনটা ব্যবহার হয় এবার আমরা দেখি যে জেনারেল ডিটার্মিনার্স যেগুলো জেনারালাইজিং করার জেনারালাইজিং মানে এটা স্পেসিফিক না নির্দিষ্ট না অনির্দিষ্টতা বোঝানোর জন্য সংখ্যা পরিমাণ সংখ্যা পরিমাণ বোঝানোর জন্য এবং অনির্দিষ্টতা বোঝানোর জন্য অনির্দিষ্টভাবে নির্দিষ্ট কোনো কিছু না যখন বোঝানো হবে তখন এ আমরা ব্যবহার করব এখানে জেনারেল ডিটার্মিনার্সের মধ্যে আমি প্রথমেই দেখেছি আর্টিকলস এবং অফকোর্স দে আর দ্য ইনডেফিনিট আর্টিকলস এবং এরপরেই আছে নিউমেরালস আমরা জানি যে নিউমেরালসে নিউমেরালসে কার্ডিনাল অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ তিন ধরনের নিউমেরালসই আমরা মোডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে কার্ডিনাল যেমন সংখ্যাবাচক শব্দ যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্ডিনাল যেমন ক্রমবাচক শব্দ যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ আর কি মাল্টিপ্লিকেটিভ মানে গুণবাচক শব্দ যেমন সিঙ্গেল ডাবল ট্রিপল সিঙ্গেল ডাবল ট্রিপল ফোর্থ ফোল্ড ফিফ ফোল্ড এরপরে আমরা দেখি যে তিন নম্বরে আমরা আলোচনা করব যে কোয়ান্টিফায়ার্স তাহলে হোয়াট আর দ্য কোয়ান্টিফায়ার্স যখনই কোনো কিছুর পরিমাণ পরিমাণ সংখ্যা বা পরিমাণ বুঝাবে। তখন এটাকে আমরা কোয়ান্টিফায়ার্স এবং কোয়ান্টিফায়ার্সগুলো হলো অসংখ্য যেমন অল ম্যানি অ্যানি তা আমরা যখনই বলবো আমরা যখন বলবো অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট তাহলে এখানে আমরা কিন্তু স্পেসিফিক করে কামাল জামাল স্পেসিফিক করে কোনো ছাত্রর কথা বলছি না আমরা বলছি যে অল দ্য অলটা হবে কোয়ান্টিফায়ার্স আবার মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট অনেক ছাত্রছাত্রীরাই উপস্থিত রয়েছে তাহলে এটা একটা কোয়ান্টিফায়ার্স তারপর সেভারেল মেনি এনি সাম সাম বাইজ আর্ প্লেইং ইন ফিল্ড তাহলে ওয়াই ডিজ আর কল দ্য জেনারেল ডিটার্মিনার্স দিস ইজ দ্য কোয়েশ্চেন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এ এন ইন ডেফিনিট এ এন যখন আমি বলবো যে আই প্লিজ গিভ মি এ মার্কার প্লিজ গিভ মি মার্কার দিস মার্কার মেবি প্রবেলি দিস মার্কার ডাজেন্ট ওয়ার্ক তো আমি বলছি যে আই নিড আ মার্কার আমার একটা মার্কার দরকার আমার একটা মার্কার প্রয়োজন তখন যে কোনোটা হলেই হবে এই জন্য জেনারেল আইডিয়া এই জন্য জেনারেল এগুলো জেনারেল ডিটার্মিনার্সের মধ্যে আমি যখন বলবো ওয়ান ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড ওয়ান ম্যান সংখ্যাগুলো আসলেই নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় না ওইগুলো অনির্দিষ্ট জেনারেলাইজিং করার জন্য আমরা এটা ব্যবহার করি এবং কোয়ান্টিফায়ার্স যেটা পরিমাণবাচক যেমন অনেক অনেক সাম এনি ম্যানি এগুলা এগুলা যখন এগুলা এগুলোও আসলে ডিটার জেনারেল ডিটার্মিনার্সে আবার আরেকটু আমরা দেখি তো যে ডিটার্মিনার্স মূলত ডিটার্মিনার্সগুলা কি যে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যে দ্য ফ্রেজেস আর ওয়ার্ড ওর ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস ইফ ইফ দে আর ইফ দে শো দ্য নাম্বার ফিনিট আইডিয়া দিজ আর অল কল দ্য ডিটারমিনার্স তাহলে ডিটার্মিনার্স একটা বৃহৎ পরিসরের একটা ব্যাপক জিনিস আমাদেরকে যখন যদি বলে যে ইউজ এ ডিটার্মিনার টু প্রিমোডিফাই দ্য নাউন তখন আমরা ডিটারমিনার্স যে আর্টিকল ব্যবহার করতে পারবো ডেমোস্ট্রেটির ব্যবহার করতে পারবো